বন্ধুরা, আমি ইবনুল আকিফ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের একজন ছাত্র। তো আমি এখন একটা ব্যাচেলর লাইফ লিড করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিম। তো যারা যারা আমার মতো ব্যাচেলর আছেন, যারা ডিম ভাসতে পারেন না, আমি তাদেরকে আজকে ডিম ভাজা শেখাবো কিভাবে ডিম ভাসতে হয়। তো প্রথমে আমরা চুলা জ্বালাবো, দেখুন কিভাবে চুলাটা জ্বালে। আমাদের চুলা কত চুলা আজকে মাত্র কিনলাম, ঠিক আছে। কি করবো, তেল নিব। তেল নিয়ে আগে তেল ঢালবো, এমন ভাবে ঢালবেন যাতে ছিটে না পড়ে, ঠিক আছে। তেল ঢাললাম হালকা কিছুক্ষণ, দেখেন কতটুকু তেল ঢাললাম, দেখেন একটু পরে হয়তো গরম হয়ে যাবে, ঠিক আছে। গরম হতে থাকুক, তার মধ্যে আমরা এখন ডিমটাকে ফাটাই। এখন অনেকেই দেখা যায় যে ব্যাচেলর লাইফে ডিম ভাঙতে পারেন না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ডিম ভাঙা শিখাবো, কিন্তু তার আগে ডিমটা কোত্থেকে বের হয় নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন। তো ডিমটা আমরা ধুয়ে নিই, এটা কলের পানি কলটা এভাবে গুলাতে হয়, এরপর ডিমটা এরকম করে ধুয়ে, ভালো করে ধুয়ে তারপরে আমরা এখন ডিম ফাটাবো। ডিম ফাটাতে গেলে কি আর ফাটা যায় না, আমরা স্ক্রু ড্রাইভার নিব। এবার ডিমটা ডিম ফাটানো হয়ে গেল, এবার আমরা ডিমের খোসাটা আমরা যেখানে সেখানে না ফেলে, মেস তো ওই জন্য আমরা বাস্কেটে ফেলবো। দেখুন আজকে আমরা কয়টা ডিম ভেজেছি। ওকে, এরপরে এরপর চামচ কই, চামচটা কোথায় দেখো। এরপরে আমরা একটু কয়েকটা মরিচ নিব, ঠিক আছে। আপনারা যতটুকু ঝাল লাগে ততটুকু মানে হিসাবে মরিচ নিবেন, আর একটু লবণ নিবেন, হালকা একটু লবণ, হালকা একটু পেঁয়াজও দিতে পারেন যদি ইচ্ছে হয়। ততক্ষণে আমাদের গরম হচ্ছে মাছগুলো ভালোই, এটাকে আমরা গুলাবো। গুলানোর জন্য আমাদের চামচ লাগবে, তো আমি আশেপাশে চামচ খুঁজে পাচ্ছি না, চামচ মনে হয় কেউ নিয়ে গেছে, আমরা এটা দিয়ে গুলাচ্ছি। এখন আমরা গরম তেলে ছাড়বো, দেখেন কিভাবে ফুটছে। তার আগে লবণ তো আমরা নিয়েছি, লবণ হালকা নিয়েছি, আর একটু নিয়ে নিলাম, ঠিক আছে। লবণ অবশ্যই আয়োডিন যুক্ত হতে হবে। এখন আমরা ডিম ভাজবো, আপনারা অনেকে উল্টাতে পারেন না, উল্টাতে গেলে দেখা যায় যে ডিম জানালে পড়ে যায়, তো সেটা আমরা শিখাচ্ছি আজকে। ডিমটা এভাবে ধরবেন, ধরে রাখবো উল্টা দিয়ে, ঠিক আছে, ঘুরাবেন। ডিম ভাজার পরে দেখা যাচ্ছে প্রচুর তেল থাকে, ঠিক আছে। তেল গুলা কিন্তু ক্ষতিকর, তো আমরা কি করবো, চাপ দিয়ে দিব, চাপ দিয়ে যাতে তেল গুলা পড়ে যায়, এক্সট্রা তেল দিয়ে পড়ে যায়, এবং সে করে আমরা ডিমটা তৈরি রাখবো। ডিমটা নিলাম, নিয়ে এখন আমরা প্লেটে রাখবো। প্লেট কই, এই প্লেট দোষ নাই, সরি আমাদের প্লেট ধোয়া নাই, যার কারণে এখন ধুয়ে নিতে হবে, এখন কিছু করার নেই। ওকে,